কলমকে ব্যথা আছে কার আপনার আপনার মেয়েদের তুই ব্যথা থাকে বলেন থাকে না মেয়েদের তো ব্যথা থাকে ওই ব্যথা তো ছেলেদের ব্যথা যেটা কখনোই যায় না হে বয় আমাকে দেখে আপনার ব্যথা লেগে গেল হে এই যে দিলে লাগছে দিলে লাগছে নাম কি আপনার নাম হচ্ছে সিফাত ছেলেরা এত ব্যথা সহ্য করে তো শুধু মেয়েদের খুশি রাখার জন্য তাই ছেলেদের নিয়ে ঠাট্টা করতে নেই আপু সব তোমাদের জন্যই হয় তো যাই হোক বন্ধুরা ইন্টারনেটের অলিগলি থেকে অনেক খোঁজাখুঁজি করার পরে এমন কিছু বিনোদনমূলক ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি যা দেখে আপনারা অবশ্যই অনেক হাসবেন এবং গড়াগড়ি করে শুয়ে পড়বেন তো গাইস আমার নতুন চ্যানেলে আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন মানে যাই হোক গাইস মানুষ যে এত ইতর হতে পারে এই ভিডিওগুলো না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না তো গাইস কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা যারা ভাবছেন চাচাতো বোনকে অথবা খালাতো বোনকে বিয়ে করবেন তারা অবশ্যই কিন্তু বিয়ে করার আগে ভিডিওটি দেখে নিন তা না হলে কিন্তু আপনার পথঘাটে অপমানিত হতে হবে আরামসে 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 ভাইয়া মেরা পার্স তো অন্দর রহ গয়া কি বলে বন্ধু যখন নতুন কোন বিজনেস শুরু করে তখন তার অবস্থা এইরকমই কিন্তু হয় এই দেখেন এই বয়াল মালটা দাও খুব এই কাপড়টা দেখলে মনে হয় নিজেই পরি কোন ক্লাস ক্লাস 1 আপনি গার্লফ্রেন্ড আছে সত্যি বল আছে ও ভাই मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो এতটুকু বাচ্চারও গার্লফ্রেন্ড আছে আর আমরা জীবনে কি ডাই না করলাম এই ভিডিওটি দেখার পরে সিঙ্গেল ডে তো মরে যেতে ইচ্ছা করতেছে বন্ধুর জিএফ রাগ করছে তাই বন্ধু আমার চাইছিল তার জিএফের একটু রাগ ভাঙাতে কিন্তু যে ঘটনাটি ঘটলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ অনেক ইচ্ছে ছিল ছাত্রলীগ নেতা হওয়ার কিন্তু বাবা মা চাপে পড়ে যখন মাদ্রাসাতে পড়তে হয় তখন ঠিক অবস্থা এরকমই হয় তো যাই হোক গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে